শনিবার ছুটির এই সকালে আমি কিন্তু হাজির হয়ে গেছি এটিএন বাংলার বাহারি রান্না নিয়ে। আমি আফরোজা নাজনীন সুমি আজকে আছি আপনাদের সাথে এবং অনেক মজার তিনটি অসাধারণ রেসিপি নিয়ে এসেছি। আমাদের সবসময় চেষ্টা থাকে নতুন কিছু রেসিপি নিয়ে হাজির হওয়ার, আজকেও কিন্তু তার ব্যতিক্রম না। প্রথমে রয়েছে আমাদের প্রিয়মুখ পর্ব। প্রিয়মুখ পর্বে আজকে যিনি আছেন তিনি একজন গুণী মায়ের গুণী মেয়ে। আপনারা কিন্তু নামটা শুনলেই বুঝতে পারবেন কে এবং তার গুণী মাকে, সেটা আমরা গল্প করব রান্নার সাথে সাথে। আজকে আমাদের সাথে আছেন বাঁধন। বাঁধন কেমন আছেন? খুব ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি বাহারি রান্নায়। আজকে আমার দর্শকদেরকে কি করে দেখাবেন? আজকে আমি করব মজাদার চিকেন অনিয়ন পাকোড়া। বাহ, নামটা কিন্তু খুব দারুণ। অনিয়ন পাকোড়া খেয়েছি, চিকেন পাকোড়া খেয়েছি, চিকেন অনিয়ন পাকোড়াটা আজকে দর্শকরা দেখতে পাবেন। তো আমি একটু বলে আসি কী কী লাগছে আমাদের। অবশ্যই চলুন দর্শক আমরা দেখে আসি চিকেন অনিয়ন পাকোড়া করতে আমাদের কী কী উপকরণ লাগছে। চিকেন অনিয়ন পাকোড়া করতে আমাদের লাগছে চিকেন কিমা, অনিয়ন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পুদিনা পাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ, লেবুর খোসার কুচি, ডিম, ময়দা, ব্রেড ক্রাম এবং তেল। দেখে নিলেন তো, এবার আর দেরি করছি না। বাঁধন কিভাবে বানাবেন আপনি একটু যদি বলতেন। চিকেন কিমার সাথে সব ইনগ্রিডিয়েন্টসগুলো, সব উপাদানগুলো মিক্স করব, একটা মানে মিক্সচার হবে। হ্যাঁ, তারপর সেটা আমরা এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছেন, অনিয়ন, সেখানে স্টাফ করব। তারপর এরপরে আমরা এটা ময়দাতে গুঁড়ি সহজেই, খুব সহজেই ভেজে নিব, হয়ে যাবে। বাহ, আমার তো মনে হয় এটা আসলে চটজলদি আমাদের বিকালের নাস্তায় বা স্টার্টার হিসেবে কিন্তু এটা যে কেউ খেতে পারবে। অবশ্যই, তো আমরা শুরু করি। ঠিক আছে, আর আপনি আমাকে অবশ্যই সাহায্য করবেন, কিন্তু এখানে আছি আপু। আমরা আসলে সব কিছু দিয়ে মাখিয়ে নিব, তাই তো? জি, মানে আপনি আমাকে বলে দিয়েছেন আমি জানি, তো আমি করে দিচ্ছি, আপনি শুধু জিনিসগুলো এগিয়ে দেন। আমরা বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি, একদম এটা মিহি করে কুচি করে রাখা আছে। তো বাঁধন, আমার মনে হয় আপনাকে যেহেতু হেল্পই করবো, আমি এ সাইডে চলে আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমরা দিয়ে দিচ্ছি বেশ খানিকটাই, কারণ ঝাল ঝাল করলে পেঁয়াজের সাথে আসলে খেতে কিন্তু মজা লাগে, তাই না? খুবই। গোলমরিচ গুঁড়া, এটাও স্বাদ মতো। তারপরে আমরা দিয়ে দিব একটু পুদিনা পাতা কুচি, কেউ চাইলে কিন্তু ধনে পাতা কুচিটাও ব্যবহার করতে পারেন। আমরা দিয়ে দিচ্ছি লেবুর খোসা, লেবুর খোসা কুচি, এটা কিন্তু এখনই একটা সুঘ্রাণ আসছে, তাই না? খুবই সুন্দর। হ্যাঁ, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, তাই তো? ইনগ্রিডিয়েন্টসগুলো এত হাতের কাছে আমাদের থাকে, হ্যাঁ, যে আমরা এটা আসলে বাড়িতে চাইলে বিকালের স্ন্যাক্সের জন্য খুবই ইজি একটা রেসিপি। তো আপু, আপনার আসলে আমি যে প্রথমে বলে নিয়েছি গুণী মায়ের গুণী মেয়ে, অনেকে হয়তো চিন্তা করছেন যে কে হতে পারে, একটু যদি বলতেন। আমি বলবো? আচ্ছা, আমি বলে দিচ্ছি, কারণ দর্শকরা আসলে অনেক সময় আমি মনে করছি যে ওনারা চিন্তা করছে কে হতে পারে, তাই না? হ্যাঁ, আসলে উনি হচ্ছেন কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়িকা আমাদের সাবিনা ইয়াসমিন আপার মেয়ে। তো কেমন লাগে এত গুণী মায়ের মেয়ে, মানে কেমন আসলে অনুভূতিটা কেমন? হ্যাঁ, অনুভূতিটা তো খুবই অন্যরকম, একদমই অন্যরকম, খুবই ভালো লাগে। অবশ্যই ওনার গান কিন্তু মানে বাংলাদেশ না, সারা বিশ্বের মানে সব জায়গার মানুষই কিন্তু পছন্দ করেন। যেখানে বাঙালি আছে সেখানে কিন্তু সাবিনা ইয়াসমিনের গান কিন্তু চলে আসছে, যুগে যুগে সবাই শুনছে। তো আপনি কি হাতের খড়িটা কি গানের ওখান থেকে? খড়ি আমার ওস্তাদ অনিল কুমার সাহা, ওনার নাম, ওনার কাছে হাতে খড়ি, তবে মার কাছে তো বসি। কেমন লাগে? না, আমি মায়ের সাথে কাজও করেছি। আচ্ছা, অলরেডি দুটো অ্যালবামও করেছি। হ্যাঁ, আমার ফার্স্ট অ্যালবাম বের হয় 2006-এ, যে সেটার নাম প্রতিচ্ছবি। তো সেখানে মায়ের সাথে চারটি ডুয়েট গান করেছি, এবং গত বছর আরেকটি অ্যালবাম বের হয়েছে, সেটার নাম আবার দুজনে, সেখানেও মায়ের সাথে আমি তিনটা গানে কাজ করেছি আর কি। সো মার সাথে কাজ করার অভিজ্ঞতাটা আছে। এটা তো আসলে কিন্তু মানে আমার কাছে মনে হয় খুবই একটা দারুণ অভিজ্ঞতা, কারণ মার সাথে আমরা একদম কিন্তু বন্ধুর মতো, তাই না? সব কিছু শেয়ার করছি, একসাথে গান করছি, এটা কিন্তু একটা অন্য ধরনের, এটা আসলে অন্য ধরনের একটা বিষয়। বাঁধন, এবার আমি ওর পাশে চলে যাব, আপনি আবার এদিকে চলে আসেন। ঠিক আছে, আপনার কাজগুলো আমি তো আসলে জেনেই গেছি আমি করছি। এই ফাঁকে আমি একটু গান শুনে নিতে চাই, যে কার গান শুনবো আজকে, মার না মেয়ের? এখন দর্শকরা কি শুনবে বা আপনি কি শুনতে চাচ্ছেন বলেন।
আচ্ছা আপনার পছন্দ যেটা সে গানটাই করতে পারেন। তাহলে মায়েরই একটা গান করি নাকি? আচ্ছা ঠিক আছে, আমি দুই লাইন শোনাচ্ছি। এটা একটি দেশের গান আর কি, সবাই জানে, খুবই জনপ্রিয় গান। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব ঘুরিয়ে ব্রহ্মচারী চমকে তাকালো, থমকে দাঁড়ালো, দেখলো দূরে একটা ছোট্ট গ্রাম দেখা যায়। গ্রামটা ছুঁয়ে একটা নদী বয়ে যায়, ধীরে 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 সেই নদীর তীরে তীরে ছোট ছোট ঘর বাড়ি, পানসি ছুটে ঢেউ ভেঙে পরনে নদীর নীল শাড়ি, লাগলো মনে একটা মিষ্টি ঢেউ এসে তার, দেখলো নয়ন ভরে নদীর চারিধার, ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে। বাহ দারুণ, অসাধারণ। আমার কিন্তু খুবই ভালো লাগলো, কারণ কাজ করতে করতে গান শুনছি, তাও এত সুন্দর একটা গান, এত মিষ্টি একটা গলায়। আমাদের তো মোটামুটি রেডি হয়ে গেছে, আমাকে গোলমরিচ কুড়াটা একটু দিবেন। আপনি বলেছিলেন যে একটু বেটক্রামে মিশিয়ে নিতে পারি, যাতে গোলমরিচের ফ্লেভারটা পাবো। বেশ খানিকটাই দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা এটা ময়দায় গড়িয়ে নেই। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, বাটির মতো, বাটির মতো। এরপরে ডিমে চুবিয়ে আমরা এখন ব্রেড ক্রাম্বে গড়িয়ে ব্রেড ক্রাম্বে নিয়ে নেব। আমি গানের পাশাপাশি আমি একটা প্রাইভেট ব্যাংকে জব করছি। অনেক সময় দিতে হয় ব্যাংকে, তাই না? এটা ঠিক। তো গান প্র্যাকটিসের সময় পান? আমি আসলে করি, রাত্রে করি। আচ্ছা, নিজের জন্য আসলে করে নিতেই হয়, নিজের জন্য করে নিতেই হয়, নিজের ভালো লাগার জায়গাটা আসলে সেটাই, যে যখন আসলে ইচ্ছে থাকলে উপায় হয়। আর কোনো কি ইচ্ছা আছে এখন, মানে পরিকল্পনা আছে গান নিয়ে কিছু করার? আপাতত অ্যালবাম, আমি লাস্ট অ্যালবামটা আমাদের বের হয়েছে আবার দুজনে, যেটা বললাম মায়ের সাথে কাজ। তো আপাতত এখন আর অ্যালবাম করার প্ল্যান নেই, তবে ওই লাস্ট অ্যালবাম সেখানে বেশ অনেকগুলো গান আছে, সেগুলো নিয়ে কাজ করার ইচ্ছে আর কি। আচ্ছা, আপনার মৌলিক গানের কি আলাদা কোনো অ্যালবাম আছে? আমার মৌলিক গানের, হ্যাঁ আমার মৌলিক গানের অ্যালবাম আছে, সেটা হচ্ছে 2009 বের হয়েছিল। এটা সেটার নাম ছিল ফাল্গুনি হাওয়া। তেলটা অনেক গরম হয়ে গেছে, আর এটা খুব গরম তেলেই ছাড়তে হবে, সাবধানে। লাল লাল হয়ে গেছে, আমরা নামিয়ে নিচ্ছি। ক্রাঞ্চি ভাবটা থাকলে কিন্তু খেতে ভালোই লাগে, তাই না? খুবই মজা লাগে। বাড়িতে গেস্ট চলে আসলে কিন্তু যে কেউ চটজলদি এটা করে ফেলতে পারে, তাই না? খুবই সোজা। হ্যাঁ, আর আমি এটা বললাম বিকেলের রাস্তায়, মানে এটা অসাধারণ লাগবে। তো এটাকে আমি জানি আপনি প্লেটিং করতে বলেছিলেন, একটু সস দিয়ে আমি প্লেটটা নিয়ে আসি। বাটির মতো ছোট্ট ছোট্ট, দেখতে সুন্দর, দেখতে সুন্দর লাগছে। একটা আলাদা ফ্লেভার আসছে, একটা সুখান আসছে, সাথে আবার লেবুর একটা এসেন্সও পাচ্ছি। আমরা তো এখানে দিয়েছিলাম পুদিনা পাতা। মিশিয়ে এটা দর্শকদেরও খুব ভালো লাগবে। সো রেডি হয়ে গেল আপনার চটজলদি চিকেন অনিয়ন পকোড়া। অনেক ধন্যবাদ বাঁধন, কারণ এত, আমি বারবার বলছি, মানে এত সহজে করা যায়, ঝটপট একটা রেসিপি আমার দর্শকদের জন্য নিয়ে এসেছেন। তো আমি জানি দর্শকরা চাবেন রেসিপিটা আরও একবার দেখে নিতে। অবশ্যই। তো চলুন দর্শক, আমরা পুরো প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখে আসি। চিকেন অনিয়ন পাকোড়া বানাতে চিকেন কিমাতে মিহি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গোলমরিচ গুঁড়া, পুদিনা পাতা কুচি, লেবুর খোসা কুচি, আদা বাটা, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে। পেঁয়াজ খোসা ফেলে মুখের অংশ কেটে ভেতরের পেঁয়াজ সাবধানে বের করে তার ভেতর কিমা মিক্স ভরে ময়দায় গড়িয়ে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রামে জড়িয়ে ডুবো তেলে সোনালি রঙে ভেজে সাজিয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের চিকেন অনিয়ন পাকোড়া। দেখে নিলেন তো, তাহলে হয়ে যাক আজকে বিকেলের রাস্তায় গরম গরম চায়ের সাথে গরম গরম চিকেন অনিয়ন পাকোড়া।
বাঁধন, আমার কিন্তু খুবই ভালো লাগছে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, গান শুনিয়েছেন, এত সুন্দর একটা রেসিপি দেখিয়েছেন, অনেক ধন্যবাদ। এবং আমারও খুব ভালো লাগছে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে আমাকে এটিএন বাংলা, তো খুবই ভালো লাগছে। বাহারি রান্না নামটাও খুব সুন্দর, এবং আমি জানি না শ্রোতারা কতটুকু পছন্দ করবেন, বাট আমি মনে করছি সবাই খুব পছন্দ করবে, আসলে সবার খুব ভালো লাগবে কারণ সহজে করা যায়। অনেক ধন্যবাদ বাঁধন। আমিও এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবারে রয়েছে শেফ পর্ব। শেফ পর্বে যিনি এসেছেন তিনি এসেছেন প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল থেকে, শেফ রাব্বি। শেফ আপনাকে স্বাগত জানাই বাহারি রান্নায়। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। কেমন আছেন? আই এম ফ্যান্টাস্টিক, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি, খুব নার্ভাস কারণ সোনারগাঁ হোটেলের একজন সিনিয়র শু শেফ আজকে রান্না করবেন, পাশে আমি দাঁড়িয়ে থাকবো। বেসিক্যালি আসলে কুকিং ইজ নট দ্যাট ফ্যাক্ট, আসলে আপনি নার্ভাস হওয়ার কিছু নেই। হোয়াট উই ডু ইজ লাইক আপনি যেটা বাসায় করেন দ্য সেম থিং ইন এ ডিফারেন্ট ওয়ে আমরা একটু হোটেলে করি, বিকজ পিপল কাম ইন দ্য হোটেল ফর লাইক ডিফারেন্ট ডিশেস। আজকে আপনি আমার দর্শকদেরকে কি করে দেখাবেন? ওয়েল আজকে আমাদের দর্শকদের জন্য থাকবে একটা জাপানিজ ডিশ, মিসো হোস্ট, which is coral fish. Normally আমরা স্যামন অথবা অন্য কোনো ফিশ করতে পারি, বাট আমরা ইউজিং লোকাল প্রোডাক্টস কোরাল ফিশ। অ্যান্ড আফটার দ্যাট আমরা করবো যেটা, সেটাকে একটা গার্নিশিং করার জন্য আমরা ব্রোকলি অ্যান্ড সীতাকে মাশরুম দিয়ে আমরা একটা গ্লেজ করে ফেলবো। মিসো পোস্ট কোরাল করতে কী কী লাগছে, এবং আমাদের যে সীতাকে এবং ব্রোকলি দিয়ে আমরা একটা গ্লেজ করছি, তো চলুন দেখে আসি উপকরণগুলো কী কী। মিসো পোস্ট কোরাল উইথ সীতাকে অ্যান্ড ব্রোকলি গ্লেজ করতে আমাদের লাগছে কোরাল মাছ, হোয়াইট মিসো পেস্ট, মেরিন, রাইস ভিনেগার, ব্রাউন সুগার, আদা স্লাইস, কাঁচামরিচ, সীতাকে মাশরুম, ব্রোকলি, দাসি, স্লাইস ডাইকন রেডিশ, সাদা তিল, উইগলি মিক্স ভেজিটেবল, সয়া সস, তিলের তেল এবং অলিভ অয়েল। দেখে নিলেন তো, বুঝতেই পারছেন ভিনদেশি খাবার, ভিনদেশি অনেক ইনগ্রিডিয়েন্টস কিন্তু আছে। তারপরে আমরা শেফের কাছ থেকে জেনে নিব আমরা যদি রান্নাটা বাংলাদেশে বসে করতে চাই কোথায় পাবো, কিভাবে পাবো। ফার্স্ট অফ অল আমরা আমাদের বার্নারটাকে অন করে নিব। আচ্ছা, যখন প্যানটা একটু হিট হতে থাকবে উইল অ্যাড সাম ওয়াটার ফার্স্ট, ইউ নিড টু প্লিজ ওয়াটার পুট করেন। মানে পোস্ট কিন্তু আমাদের অনেকেরই একটা ধারণা আছে বাঙালিদের যে তেলে ভাজা, তাই না? পোস্ট কি আসলে পানিতে করতে হয়? অনেকেই হয়তো মানে জিনিসটা আসলে পোচিং ম্যাটারটা হচ্ছে যে সামথিং পোচিং মিন্স এটাকে কোন লিকুইডে আপনি হচ্ছে কুক করা, তো আমরা আগে ওয়াটারের ভিতরে আমরা হোয়াইট মিসো পেস্ট নিয়ে নিব। ক্যান ফাইন্ড ইট এনি সুপার শপ নাও, বিকজ হোয়াইট মিসো পেস্টটা বেশি ইজ ভেরি হেলদি থিং বিকজ ইটস মেড অফ এটাকে বলে সয়াবিন, সয়াবিন মিসো ইজ সয়াবিন, রাইট? সো মিসো সয়াবিন সিডটা থেকে, এটা সয়াবিন সিডটা থেকে বেসিক্যালি এটা, এবং আমরা নিয়েছি এটা হোয়াইট মিসো, হোয়াইট মিসো পেস্ট, ইয়েস। এটা আসলে অনেক হেলদি এবং অনেকের কিন্তু খুব পছন্দ মিসোটা। অ্যাবসলিউটলি মিসো ইজ লাইক আ বিন পেস্ট, আপনি ইচ্ছা করলে এটা বাসা তৈরি করতে পারবেন। নাও আমরা যেটা করব আমরা এটার মধ্যে ফ্লেভার অ্যাড করব। আচ্ছা, মানে এটা আমাদের পানিতে আমরা গুলে নিলাম, একদম মিক্সড হয়ে গেল, তারপর আমরা দিচ্ছি আমরা ফ্লেভার অ্যাড করব। আমরা এখানে একটু জিঞ্জার দিই, জিঞ্জার স্লাইস করে দিয়েছি, জাস্ট ফর দ্য লিটল হিট আপ, এন্ড অফ অবিয়াসলি সাম চিলি, চিলি থেকে আমাদের মাছখান থেকে, হ্যাঁ মাছখান থেকে একটু মানে একটু চিড়ে নেওয়া, এক্স্যাক্টলি যেটা হবে সেক্ষেত্রে যে আপনার ঝালটা খুব বেশি হবে না, নো নো নো। সো আমরা এটাকে যেটা করব এটাকে একটু সুইটেন ভাব করার জন্য উইল অ্যাড সাম ব্রাউন সুগার, ব্রাউন সুগার দিচ্ছি, যারা সুগার ফ্রি চান তারা ব্রাউন সুগার নাও দিতে পারে, অ্যাড সাম মিরিন। আচ্ছা, মিরিনটা কি? মিরিন হচ্ছে আপনার দিস ইজ অ্যান এক্সট্রাক্ট অফ সাকে, সাকে হওয়ার পরে এটা থাকে, এটার মধ্যে সুগার কন্টেন্ট টু হাই, মিরিন ইটসেলফ হ্যাজ সাম ইউনিক ফ্লেভার, ফ্লেভারটাকে আপনি পাওয়ার জন্য ইট হ্যাজ আ সুইটেন সুইট কন্টেন্ট অ্যাজ ওয়েল, বাট ওটা থেকে আপনি বেশি কাজ করবে যে ফ্লেভার। এরপর আমরা দিচ্ছি আমরা একটু রাইস ওয়াইন ভিনেগার। আচ্ছা, রাইস ভিনেগারটা তো আসলে পাওয়াই যায়। হ্যাঁ, আমরা একটু পানি অ্যাড করব এটার মধ্যে, প্লিজ যে কোনো বোনাস ফিশ নিলে বেটার হয় বিকজ আই লাইক কোরাল, আর কোরাল হচ্ছে আমাদের দেশের প্রোডাক্ট, সো আমার মনে কোরাল ইউজ করা উচিত। এর ভিতরে ফিশটাকে প্লেস করে দিন। কোরালের পরিবর্তে আর কি মাছ দেওয়া যেতে পারে? আপনি ফর্মটা দিতে পারেন, আপনি তেলাপিয়া দিতে পারেন, এনিথিং বোনলেস। এখন কিন্তু দর্শকরা চাইলে বাড়িতেই করতে পারবে, কারণ রেসিপিটা দেখে নিচ্ছে কিভাবে ফাইভ স্টার হোটেলে তৈরি হয় সেটাও দেখে নিচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু আপনারা আমরা এটাকে একটু সিদ্ধ হতে দেব মাছটা, এটাকে ঢেকে দিতে হবে, একটু ঢেকে দিলে বেটার হয়। তাহলে আমরা ঢেকে দিচ্ছি। তো ঢেকে দিলে যেটা হচ্ছে যে এটা কুকিং প্রসেসটা আরও বেশি দ্রুত হয়ে যায়, বিকজ এভাপোর ক্যান নট কাম আউট, ইটস নট গোনা এক্সিড লাইক মোর দেন 12 to 15 মিনিটস অল টুগেদার। অলরাইট, সো সি অলরেডি ডান। আমরা তো রান্না করছি কিন্তু আমি রান্নার সাথে সাথে আপনার আসলে গল্পটাও জানতে চাচ্ছি, কারণ আপনি আমি যতটুকু জানি আপনার ব্যাকগ্রাউন্ডটা পুরো ডিফারেন্ট ছিল, ইকোনমিক্স নিয়ে বেশ পড়াশোনা করেছেন। আমি অনার্স এন্ড মাস্টার বোথ ইন ইকোনমিক্স ফর ইউনিভার্সিটি অফ বেডফোর্ড শায়ার ইউনিভার্সিটি অফ গ্রিনিচ, এন্ড আফটার দ্যাট আই হ্যাড আ হিউজ কিউরিয়াস
অন কুলিনারি আর্টস। সো আমি লাকোরম ব্লু থেকে কুইনের আর্টস ম্যানেজমেন্টের উপরে আমার গ্র্যাজুয়েশন করা। খুবই ভালো। মাছটা আমরা কি নামিয়ে রাখবো? আমরা এখন মাছটাকে নামিয়ে রেখে এটার যে যে জুসটা আছে এটাকে রিডিউস ডাউন করে ফেলবো। আচ্ছা, তো আমি আপনাকে একটা প্লেট এনে দেই। এক্স্যাক্টলি, প্লিজ। তার আগে তো ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম। ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ফিজিক্সে পড়তাম, সেখান থেকে স্কলারশিপ পেয়ে আমি যাই আপনার হচ্ছে ইংল্যান্ডে। এবং আমি কিন্তু আরো জানি ড্যানকেক ডেজার্ট। ও ইয়েস, দ্যাটস আ ওয়ান্ডারফুল থিং টু ডু টুগেদার, ট্রাস্ট মি। তো এইজন্য আপনার সম্পর্কে আমি অনেক কিছুই জানি। আপনি সেখানে একজন প্রধান বিচারক হিসেবে আছেন। তো আমার, আমি জানি আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা একদম ডিফারেন্ট, মানে আপনার বাবা ছিলেন সচিব। হ্যাঁ, মাই ড্যাড ওয়াজ অ্যান এক্সিকিউটিভ। না, সেটাই বলছি। হঠাৎ করে কেন ইচ্ছা হলো যে শেফ হবেন বা এই প্রফেশনে আসবেন? অ্যাকচুয়ালি শেফ বা এই দিস প্রফেশন বাংলাদেশে কিন্তু আমরা বলি এই লাইন, আপনি কিন্তু লাইন লাইন করে জিনিসটাকে নষ্ট করে ফেলছেন। ইট ইজ এ প্রফেশন। শেফ প্রফেশনের জন্য অনেক ক্রিয়েটিভিটি দরকার। ইউ নিড ভেরি স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট পিপল ফর দ্য শেফ। অবশ্যই, রাইট? বিকজ এখানে অনেক ক্রিয়েটিভিটি শো করতে হয়। ইউ নিড টু বি সায়েন্টিস্ট অনেক কিছু, কারণ আমিও তো কাজ করছি, আমিও জানি। দেখেন এখন কিন্তু মলিকুলার গ্যাস্ট্রোনমি নামে একটা ডিফারেন্ট লেভেল অফ কুকিং মেথড চলে আসছে, হুইচ ইজ ভেরি সিমিলার টু কেমিস্ট্রি। অলরাইট, সো ইফ ইউ ওয়ান্ট টু বি এ শেফ, ইউ হ্যাভ টু বি এ chemistry, physics, physics, temperature ব্যাপার আছে, ফুল সায়েন্স। সেটাই বলছি। এখন যেটা পুরো শুরু হচ্ছে, আমরা এখন এটার সাথে যে সাইড হিসেবে যেটা থাকে শীতাকে এন্ড ব্রোকলি গ্লেজ, আমরা যে ব্রোকলিটা এখানে নিয়েছি দ্যাট ইজ ব্লাস্ট অলরেডি, জাস্ট আ লিটল সল্ট এন্ড হট ওয়াটার, দ্যাটস ইট। আমরা এবার গ্লেজ তৈরি করার জন্য আমরা দিয়ে দিলাম অলিভ অয়েল। রিমেম্বার ওয়ান থিং, যখন আমরা কোনো কিছু গ্লেজ করতে যাব, দা pan has to be piping hot. আমরা শীতাকে মাশরুম নিয়েছি, যেটা which is very available. শীতাকে means dry in Japanese language. তো এটাকে আমরা একটু গরম পানিতে দিয়ে তারপরে কিন্তু আমরা তুলে নিয়েছি, তাহলে 5 মিনিটের মতো রেখে। এখন আমরা একটু সতে করে নিচ্ছি অলিভ অয়েলে। এটার সাথে উইল অ্যাড সাম ব্রোকলি। ব্রোকলি দিয়ে দিচ্ছি। ব্রোকলিটা ব্লাঞ্চ করা আছে। Yeah. Japanese cooking is very different. এখানে কিন্তু আপনার কোনো salt, আমরা যখন বাড়িতে করবেন তখনও কিন্তু পাবেন প্রতিটার আলাদা আলাদা একটা ফ্লেভার। ইতিমধ্যে একটা টুইস্ট আমরা অ্যাড করবো, যেটাকে বলে দাশি, ফিশ স্টক। যেটা এক্স্যাক্টলি, এটা জাপানিজ নেম হচ্ছে দাশি, একটু ফ্লেভারের জন্য দিই। এক্স্যাক্টলি, দ্যাটস হোয়াট উই আর গোইং টু পুট। সিসামে সিড, হোয়াট সিসামে সিড অ্যাড করবো। সাদা তিল দিয়ে দিলাম, সিসামে ফ্লেভার। এটাও ফ্লেভারের জন্য, দেখতেও দারুণ লাগে। নাও এবার আমরা এটার মধ্যে একটু ব্রাউন সুগার অ্যাড করবো। আর আমরা সুগারটা কিন্তু সেজন্য দিচ্ছি যেহেতু সয়া সসে অ্যাসিটিক একটা ভাব থাকে, সেটাকে নিউট্রালাইজ করার জন্য আমরা একটু ব্রাউন সুগার দিয়ে দিলাম। আর আমরা কিন্তু আসলে বাংলাদেশি মানুষ, যারা কিন্তু ভোজন বিলাসে আমরা বিভিন্ন কুইজিন, বিভিন্ন দেশের খাবার আমরা ট্রাই করতে পছন্দ করি। এক্স্যাক্টলি, মানে আপনি আরো ভালো বলতে পারবেন, কারণ আমি জানি আপনি বোধহয় জেডব্লিউ ম্যারিয়টে ছিলেন। আই ওয়াজ ইন জেডব্লিউ ম্যারিয়ট লন্ডন, জেডব্লিউ ম্যারিয়ট ফ্রান্স, জেডব্লিউ ম্যারিয়ট মিলান, জেডব্লিউ ম্যারিয়ট মাদ্রিদ। ইয়েস, টু ওয়ার্ক ফর প্যান প্যাসিফিক সোনার ইজ ভেরি ডিফারেন্ট এক্সপেরিয়েন্স, বিকজ এত দেশের আপনার ভিভিআইপি স্টেট গেস্ট এখানে আসে, উইচ ইজ ওয়ান্ডারফুল। আসলে আপনি যখনই কোনো রাষ্ট্রপ্রধান বা ভিভিআইপিসের জন্য কোনো কিছু রেডি করতেছেন এবং উনি খেয়ে বলতেছে ওয়াও শেফ ফ্যান্টাস্টিক, দ্যাটস অল। আমাদের গ্লেজ অলরেডি রেডি, সো আমরা এটাকে আর কিছু করবো না, আমরা জাস্ট চুলা বন্ধ করে দিব। এটা জালটা আরও বাড়িয়ে দিতে হবে, এটাকে জালতে যাতে একটু ঘন হয়ে যায়। এটাকে রিডিউস ডাউন করে ফেলবো আমরা। অলমোস্ট ডান। ইয়া, ইট ইজ ডান। এখন আমরা কিভাবে প্লেটিং করব? অলরাইট, প্লেটিং এর জন্য আমরা যেটা করব, যে আমাদের এখানে দাইকন র্যাডিশ আছে, মানে আচারের মতো কিছুটা, মানে আমরা যেটা করি এই ধরনের কিছু একটা, ইট ইজ পিকল। ইয়া, ইট ইজ পিকল। তো আমরা আসলে দাইকন র্যাডিশটাকে কি প্লেস করব, মানে মূলা যেটা আমরা পাই সেই মূলাই কিন্তু একটু প্রসেস করা, একটু প্রসেস পিকল করা যেটা বলা যায়, এটা কিনতে পাওয়া যায়। দাইকন র্যাডিশ এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জাপানিজ ফুড ইজ অলওয়েজ আপনার ছিল ভেরি অ্যাসিডিক, নোনতা। মিসোটা দিয়ে ঢেকে দিচ্ছি মাছটা, যাতে খাওয়ার সময় হ্যাঁ খাওয়ার সময় যাতে আমরা মিক্স করে খেতে পারি, একটু এটা ফ্লেভারটা পাই। জাপানিজ কুইজিনে আমরা এখানে কোনো সল্ট ইউজ করি না, এটার উপরে আমরা একটু সেসামি অয়েল, আচ্ছা, ড্রিজল করব। সেসামি অয়েলটা অ্যাভেলেবল, সবাই কিনতে পারে এবং এখন কিন্তু অনেকে ব্যবহারও করেন বাড়িতে। হ্যাঁ, বিকজ ইট গিভস অ্যান এক্সট্রা ফ্লেভার। আর এটাকে একটু গার্নিশ করার জন্য আমরা এখানে উইকলি ভেজিটেবলস রেখেছি, চিলিস, কালারফুল ক্যাপসিকাম, স্যানা, স্প্রিং অনিয়ন, একে খুব পাতলা করে স্লাইস। আমাদের তৈরি হয়ে গেল মিসো পোস্ট কোরাল উইথ শীতাকে অ্যান্ড ব্রোকলি গ্লাইসড। বাহ, থ্যাংক ইউ শেফ। নামটা যেমন দারুণ, দেখতে কিন্তু অসাধারণ। তো চলুন না আমরা দেখে আসি পুরো প্রস্তুত প্রণালীটি আরও একবার।
জ্যাপানিজ ডিশ মিসো পোস্কোরাল বানাতে প্রথমে প্যানে পানি দিয়ে সয়াবিন পেস্ট মিশিয়ে তাতে আদা স্লাইস, চিড়ে নিয়ে কাঁচামরিচ, ব্রাউন সুগার, মেরিল, সাদা সিরকা ও আরও কিছুটা পানি দিয়ে তাতে কোরাল মাছের পিস বিছিয়ে ঢেকে রান্না করতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হলে মাছ উঠিয়ে রেখে মিসোর মিশ্রণ আরও কিছুক্ষণ রান্না করতে হবে মিশ্রণ ঘন হওয়া পর্যন্ত। অন্য একটি প্যানে অলিভ অয়েল দিয়ে খুব গরম হয়ে এলে তাতে ড্রাই মাশরুম গরম পানিতে ভিজিয়ে নরম হয়ে এলে পানি থেকে উঠিয়ে সেই মাশরুম ও ব্লাঞ্চ করা ব্রকোলি, সয়া সস, ফিশ স্টক দানা, সাদা তিল, ব্রাউন সুগার দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করে শুকিয়ে এলে তৈরি গ্লেস। একটি প্লেটে প্রসেস মৌলা রোল করে কেটে তার উপর মাছ, মিসো সস, সিতাকি ব্রকলি গ্লেস, সিসেমি অয়েল ছড়িয়ে নানা রকম সবজি ফাইন জুলিয়ান দিয়ে তৈরি জাপানিজ ডিশ মিসো পোস্কোরাল। দেখে নিলেন তো, তাহলে আর দেরি কেন? আমি জানি এগুলো সব আপনাদের হাতের কাছেই আছে এবং বাড়িতেই আছে। তাহলে আজকে সন্ধ্যায় হয়ে যাক এই মজার জাপানি ডিশটা। শেফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজার, এত ইউনিক একটা রেসিপি আমার দর্শকদেরকে দেখানোর জন্য এবং এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওয়েল, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ বাহারি রান এবং এটিন বাংলা ফর হ্যাভিং মি হিয়ার। ইট ওয়াজ এ কমপ্লিট প্রিভিলেজ টু বি হিয়ার। আজকে আমি করে দেখাবো দারুণ মজার একটা রেসিপি, বিফ স্টেক উইথ গার্লিক সিসিমি গ্লেজ। নামটা শুনেই বুঝতে পারছেন দারুণ একটা রেসিপি হবে, তাই না? তো চলুন আমরা দেখে আসি কী কী লাগছে আমাদের এই রান্নাটি করতে। বিফ স্টেক উইথ গার্লিক সিসিমি গ্লেজ করতে আমাদের লাগছে স্টেক, গোলমরিচ গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, মরিচ গুঁড়া, ইয়েলো মাস্টার্ড, রসুন কুচি, সয়া সস, মধু, তেল, ব্রাউন সুগার, লবণ এবং অলিভ অয়েল। দেখে নিলেন তো, হাতের কাছে আছে এমন সব জিনিস দিয়ে কিন্তু করছি। চুলাটা জ্বালিয়ে দিচ্ছি যাতে প্যানটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়। রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না যদি সব হাতের কাছে গুছিয়ে নেন। আমরা এখানে দিয়ে দিব গোলমরিচ গুঁড়া, আমরা দিয়ে দিচ্ছি মাস্টার্ড, ইয়েলো মাস্টার্ড, এটা ইজিলি কিনতে পাওয়া যায়। তারপর আমরা দিয়ে দিব সল্ট, লবণটা দিব স্বাদ অনুযায়ী, এটা দিয়ে ভালো করে মেখে নেব দুটো পাশ। বাঙালিদের টেস্টের জন্য আমি এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। কেউ চাইলে কিন্তু, আমি বারবার বলছি, শুধু এভাবেই স্টেকটা তৈরি করতে পারেন। অল্প করে রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে আরও একটু গোলমরিচ গুঁড়া দিয়ে আমি মেখে নিচ্ছি। আমরা এর মাঝে একটু দিয়ে দেব মরিচ গুঁড়া, ঝালটা যার যার স্বাদ মতো দেব। এইভাবে মেখে এটাকে মেরিনেট করে যদি রাখেন আধা ঘন্টা খুব ভালো হয়। আর আমরা এখন এটা তৈরি করে ফেলবো, কারণ আসলে আমাদের হাতের সময়টা কম থাকে। আমরা অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, কেউ চাইলে এখানে বাটার দিতে পারেন। আমরা এখন দিয়ে দেব গরম তেলের মধ্যে, খুব সাবধানে এটা ছেড়ে দেব। তারপরে দুটো পাশ ভেজে নেব। এদিকে আমাদের স্টেকটা ভাজতে ভাজতে আমাদের কিন্তু গ্লেজটাও তৈরি হয়ে যাবে। আর আমাদের এই প্যানে আমরা বাকি গ্লেজটা তৈরি করব। এটার জন্য আমরা একটু দিয়ে দিচ্ছি অলিভ অয়েল, কেউ চাইলে এখানে সিসিমি অয়েলটাও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিব বেশ খানিকটা রসুন কুচি, স্টেকটাও কিন্তু নেড়ে দিতে হবে। দারুণ কিন্তু একটা সুঘ্রাণ আসছে। আমাদের যে সয়া সস আছে সেটা দিয়ে দিব। আমাদের স্টেকটা কিন্তু হয়ে গেছে, আমরা এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমরা এর মাঝে দিয়ে দিচ্ছি মধু, একটু ব্রাউন সুগার, আর সয়া সসটা কিন্তু একটু নোনতা টাইপের টেস্ট থাকে। তার সাথে দিয়ে দিচ্ছি একটু সিসিমি, আর সিসিমি আমি বলেছি কিন্তু গার্লিক সিসিমি গ্লেজ। আমাদের গ্লেজটা রেডি হয়ে গেছে, আমরা চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমরা সার্ভিং ডিশে চলে যাব। স্টেকটা তো রেডি বলেছি আগেই, এটাকে সার্ভ করব। আমাদের যে গ্লেজটা তৈরি হয়েছে একটু উপর দিয়ে দিব। আমরা আরও কিছু তিল ছড়িয়ে দিলাম স্টেকের সাথে, এই গ্রিন ব্রোকলি, এটা কিন্তু খেতে খুব মজা লাগে। কিছু ব্রোকলি দিয়ে দিচ্ছি। খাওয়া যায় এমনভাবেই দিচ্ছে। এখানে আমি কিছু ক্যাপসিকাম কুচি করে রেখেছি, ক্যাপসিকামটা আমি একটু পাশ দিয়ে দিয়ে দিব। দেখতে সুন্দর লাগবে, আর আসলে এটা আমরা কিন্তু চাইলে স্টেকের সাথে খেতেও পারি।
লাল সবুজ হলুদ একটু কালারফুল করে দিয়েছি যাতে দেখেই খেতে ইচ্ছে হয়। ইচ্ছে হচ্ছে তো, তাই না? তাহলে চলুন না পুরো প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখে আসি। বিফ স্টেক উইথ গার্লিক সিসেমি গ্লেজ বানাতে বিফ স্টেক নিয়ে তাতে গোলমরিচ গুঁড়া, ইয়েলো মাস্টার্ড পেস্ট, লবণ ভালো করে দুই পিঠে মাখিয়ে তাতে রসুন বাটা, আদা বাটা, মরিচ গুঁড়া আবারও ভালো করে মাখিয়ে প্যান খুব গরম করে তাতে অলিভ অয়েল দিয়ে ম্যারিনেট স্টেক পিস দিয়ে দুই পিঠ ভালো করে ভাজা ভাজা হয়ে এলে তৈরি স্টেক। অন্য একটি প্যানে অলিভ অয়েল, রসুন কুচি, সয়া সস, মধু, ব্রাউন সুগার, তিল দিয়ে ভালো করে মাখামাখি করে সার্ভিং প্লেটে স্টেক রেখে তার উপর গ্লেজ ঢেলে বিছিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের বিফ স্টেক উইথ গার্লিক সিসেমি গ্লেজ। দেখে নিলেন তো কত সহজে চট জলদি এই স্টেকটা তৈরি করতে পারেন এবং পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। আমি জানি আপনাদের খুব ভালো লেগেছে স্টেকটা, এবং আজকে না হলেও আমি জানি আগামী সপ্তাহের মধ্যে আপনারা এটা অবশ্যই বানাবেন, কারণ এত অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত সহজে এত অল্প সময়ে করা যায়। খুব মজার দারুণ একটা রেসিপি। রেড মিট হিসেবে গরুর গোস্ত অনেক স্বাদের ও সবার খুবই প্রিয়, তবে স্বাস্থ্য ঝুঁকির কারণে গরুর গোস্ত প্রিয় হলেও অনেককে এড়িয়ে চলতে হয়। গরুর গোস্ত প্রোটিনের সম্পূর্ণ উৎস এবং আমাদের বহু প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও খনিজ লবণ বিদ্যমান। গরুর গোস্ত থেকে যে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় তা হাড় ও মাংসপেশির জন্য অনেক উপকারী। গরুর গোস্তে পাওয়া যায় B12, B6 যা শরীরে শক্তি সরবরাহে সাহায্য করে থাকে। গরুর গোস্ত শরীরে আয়রনের চাহিদা পূরণ করে থাকে। গরুর গোস্ত দিয়ে নানা রকম রেসিপি তৈরি হয়, হরেক রকম কাবাব, কারি, বিরিয়ানি, আরও নানা স্বাদের রান্না। এভাবেই আমাদের সাথে থাকবেন, এটিএন বাংলার সাথে থাকবেন, বাহারি রান্নার সাথে থাকবেন, আর জানাবেন আপনারা কী দেখতে চান, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান, আমরা সেভাবে আমাদের অনুষ্ঠানকে সাজাব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবারও দেখা হবে সামনের সপ্তাহে।